السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ধরুন একটা লোক মদ খায়, নেশা করে, জুয়া খেলে, জেনা ব্যভিচারে লিপ্ত, রাজনৈতিক অথবা সামাজিকভাবে মারামারি করে, দিন ধর্মের কোনো কাজেই সে কি নয়, সে আকৃষ্ট নয়। ধরুন তার বিয়ে হলো, তার বউয়ের সাথে তার নেশা করা নিয়ে, মদ খাওয়া নিয়ে, জুয়া খেলা নিয়ে প্রচুর ঝগড়া হয়। এক পর্যায়ে তার বাবা মা তার পার্শ্ববর্তী সবাই তাকে বলে যে ভালো হয়ে যাও, সে শোনে না। একটা উদাহরণ দিচ্ছি, তখন তার স্ত্রীর সাথে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে তার স্ত্রী বলছে তাকে তালাক দিয়ে দেবে। এটা নিয়ে তাদের ঝগড়া হচ্ছে। ঝগড়া হতে হতে এক পর্যায়ে সে তার স্ত্রীর গায়ে হাত তোলে, হাত তোলার পর তার জন্য মামলা হয়, তাকে পুলিশে নিয়ে যায়, তার বাবা তাকে জায়গা জমি বিক্রি করে অথবা ঋণ করে অথবা জমানো সম্পদ থেকে তাকে জেল থেকে বের করে নিয়ে আসে, বউয়ের কাছে মাপ টাপ চেয়ে তার মামলা প্রত্যাহার করে। এরপরে কয়েকদিন ভালো যায়, সে আবার জুয়া খেলে, মদ খায়, আবার বউয়ের গায়ে হাত তোলে। এক পর্যায়ে তার বউটা চলে যায় তাকে তালাক দিয়ে, ছোট্ট একটা বাচ্চা রেখে বা দুইটা বাচ্চা রেখে। তখন কি তার বাবা মা এবং আত্মীয় স্বজন তাকে বলবে না যে এবার তো ভালো হ, এইবার তো ভালো হ? এটা কি বলবে না? আপনারাই বলুন। আসলে আমি এটা বলিনি কাউকে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না, কেন টাকুর নিচে প্যান্ট পড়ো না, কেন বাবা মায়ের সাথে অন্যায় ব্যবহার করো, তুমি জিহাদের কথা কেন বলতেছো। আমি এটা বলিনি। আমি মূলত বলতে চেয়েছি ইন নেগেটিভ ওয়ে যে এইবার তো ভালো হও, তোমার যে হৃদয়ের যে উদ্দীপ্ত হৃদয় এবং তোমার যে উদ্দীপ্ত ঈমান রয়েছে তা যেহেতু জাগ্রত হয়েছে, এবার তুমি পাশাপাশি তোমাকে তৈরি করো, তোমার সংশোধন করো, তোমার ত্রুটি বিচ্ছুত তুমি আরও বেটার কন্ডিশনে নিয়ে যাও। যে যত ভালো মুমিন সে তত ভালো মুজাহিদ, যে আল্লাহর হক যত বেশি রক্ষা করে আল্লাহ তার সাথে তত ভালো সম্পর্ক রাখে এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আমি তো এখানে আমাকে বাদ দিইনি, আমি তো বলিনি যে আমি ভিন্ন, আমি তো বলিনি, ঠিক না? তো আমি যারা ফেসবুক, ইউটিউব, যারা দিন প্রচার করে, বিশেষ করে যাদের সোশ্যাল চ্যানেল আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব MLM-এর মতো কাজ করবেন না। যদি MLM-এর মতো কাজ করতে হয় তাহলে ভালো কাজ করবেন। মনে রাখবেন, আপনার এডিট করা একটি ভিডিওর ফিতনা যত মানুষ আক্রান্ত হবে, প্রত্যেক ব্যক্তি সিঙ্গেল অপরাধে লিপ্ত হবে, তবে সবার অপরাধ আপনার ঘাড়ের উপরে আসবে। আপনাকে আরও সতর্ক হওয়া উচিত। দেখুন, একটা কথা বলি আপনাকে, আমি বলার চেষ্টা করেছিলাম কি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ না করলে। আমি সিম্পলি বলতে চেয়েছি যে ফিলিস্তিনের মুসলিমদের এই অবস্থা, আমাদের অবস্থাটা কি, আমাদের করণীয় কি? সবাই তো বলে যে কে কি করতে পারবে। ওয়াল্লাহি আমি না ইরান গেছি কোনোদিন, না তুর্কি গেছি কোনোদিন, সৌদি আরবে ছিলাম জন্মের পরে, চলে আসছি, আমার কারোর সাথে যোগাযোগ নাই। আমি আসছি, আসার পরে উমরায় গেছি, উমরা থেকে চলে আসছি, আর কোনো যোগাযোগ নেই। ও দেশের সরকারি কাউকে আমি চিনিও না, আমি নিউজ টিউজ অত বেশি দেখি না। আমি মূলত কোনো দেশের পক্ষ বিপক্ষ বলতে চাইনি। প্রত্যেকে তো বলতেছে যে মানে ইসরায়েল নিপাত যাক, আল্লাহ আনহুম, আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন অনেক আগেই। আসলে ইয়াহুদ আর নাসারা, ইয়াহুদিদেরকে আল্লাহ তাআলা অনেক আগেই অভিশাপ করেছে এবং এটা তো হবেই। আরেকটা কথা কি জানেন, আমি যখন বলি যে তোমরা যারা হকের পথে আছো তোমরা বিজয়ী হবা, আমি যখন এটা গ্যারান্টি দিয়ে বলতে চাই, তখন আমি বলি যে আরে সত্যের পথে থাকলে তো ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, সত্য সবসময় জেতে, মিথ্যা বিলুপ্ত হয়। তো এখানে তো মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা দখলদারের শিকার হয়েছে, ওরা তো জিতবেই, যে ওদের পক্ষে থাকবে তারাই জিতবে। আমি ওটাকে আরও গ্যারান্টি সহকারে বলতে গিয়ে বলেছি যে সত্যের পথে থাকলে তো ইসরায়েল হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই সত্যবাদী সেই জিতবে। এই কথাটাকে আমি আরও পাকাপোক্তভাবে বলার জন্যই বলেছি যে মুসলিমরা তো জিতবেই, আমি এটা এভাবে বলিনি, আমি আরও পাকাপোক্ত করে বলেছি। আমি চেষ্টা করেছি যে যুবকরা আমাকে শোনে, যে যুবতীরা আমাকে শোনে, যে ইসলামপ্রিয় মানুষ আমাকে শোনে, আমি চেষ্টা করেছি তাদের মনে সাহস দিতে যে তোমরা ইন রাইট ট্র্যাকে আসো, তোমরা রাইট ট্র্যাকে আসো,
কিসের রাইট ট্র্যাকে আসো, আর তোমরা তো জিতবা, তোমরা তো জিতবাটার গ্যারান্টি দিতে গিয়ে আমি বলেছি সত্য পথে যদি ইহুদি থাকে নাসারা থাকে সেও জিতে, তুমি তো জিতবাই। প্রথম কথা হলো আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো আমরা নির্যাতনের শিকার, 75 বছর থেকে দখলদারের শিকার। আমরা যাদেরকে বলি যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করুন বন্ধ করুন, ওরাই তো লাগায় রাখছে, ওরাই তো লাগায় রাখছে, ঠিক না? ওরাই তো লাগায় রাখছে, ওরাই তো মানে সব কিছু করতেছে। এখন আমার কথা হচ্ছে কি, আমি ব্লেম করা পছন্দ করিনি, তখন নিজেকে ব্লেম করা পছন্দ করেছি। আল্লাহর আমার লাইফটা কি আছে, আপনি একটু শেয়ার করে দেবেন। ওয়াল্লাহি আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি চেষ্টা করেছি বলতে আমাদের সমালোচনা, ফিলিস্তিনিদের সমালোচনা না। যখন আমি একটা নিউজ দেখেছিলাম যে 2300 ফিলিস্তিনি মারা গিয়েছে, দেখেন কনসিকুয়েন্সন কী হবে, মানে এটার ফলাফল কি সেটা আমি জানি না, তবে এতটুকু আমার আস্থা আছে যে মুসলিমরা জিতবে, হকের পথে যারা আছে তারা জিতবে, সত্যের পথে যারা আছে তারা জিতবে, মজলুমের সঙ্গে যারা আছে তারা জিতবে, মজলুম জিতবে, জালেমকে আল্লাহ প্রতিহত করবে, মানুষের মাধ্যমে করবে, না হয় ফেরেশতার মাধ্যমে করবে, না হয় কাঁটা দিয়ে আল্লাহ কাঁটা তুলবে, ইহুদিকে শেষ করবে, না হয় মুসলিম যোদ্ধারা শেষ করবে, না হয় রাষ্ট্রীয়ভাবে এটা শেষ হবে, না হয় মানুষ নিজের জুলুম অত্যাচার অসহ্য অতিক্ত হয়ে মানুষ নিজে নিজের উদ্ধার করবে, বাট এটা জিতবেই, মুসলিম জিতবে, জালেম প্রতিহত হবে, এটা তো সিম্পল। আমি ওয়াল্লাহি চেষ্টা করেছি কি, এই যে আমার যে ছোট ছোট ভাইরা আছে যারা বিষয়টা নিয়ে খুব সচ্চর এবং তাদের খুব লাগতেছে যে ফিলিস্তিনিরা নির্যাতিত, আমি চিন্তা করতেছিলাম যে মাশা আল্লাহ ইউ হ্যাভ এ গুড সোল, তোমার তো একটা ভালো হৃদয় আছে মাশা আল্লাহ, তবে তুমি তোমার এই হৃদয়টাকে আরও বেটার কন্ডিশনে নিতে পারো আল্লাহর ওয়ার্শিপ করে। আমি বলিনি যে তুমি কেন জিহাদ নিয়ে, তুমি কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলো, তুমি তো নামাজ পড়ো না, এটা তো আমি বলি নাই। আর আপনারা, আমি অনেকেই দেখছি যে অন্য অন্য আলেমদের যে বক্তব্যগুলো এসেছে সেখানে গিয়ে আপনারা অনেক বাজে কমেন্ট করতেছেন, এটা উচিত না, কারণ ওই বক্তার ওই বক্তব্য অনেক আগের, হয়তো এখানে যারা এডিট করে 19 মিনিট সামথিং এর আমার একটা লাইভ ভিডিওর কিছু অংশ কাট করে নিয়েছে, আমি বলবো না যে এলোমেলো কথা হয়নি। দেখুন যা ভুল তা ভুল, আমি হাজার বাহানা করে হাজার সাফাই গিয়ে আমি ভুল শুধরাতে পারবো না। ওই আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার কথার ভুল হলেও আছে, মানে ওই যে শবে বরাত নিয়ে যখন একবার আমি একজন বড় আলেমের সাথে বসলাম, তো ওনাকে আমি বললাম যে শবে বরাতের বাংলা কী, তো উনি বললেন ভাগ্য রজনী। আমি বললাম তাহলে শবে বরাতের আরবি কী ভাগ্য রজনী হলে, উনি বললেন লাইলাতুল কদর। আমি বললাম লাইলাতুল কদর কবে, রমজানের আগে না পরে, তিনি বললেন রমজানে, 27 রমজানে। তো আমি বললাম তাহলে আজকে যদি 15 শাবান হয় আপনার কথার ভুল হলেও আছে। আমি চেষ্টা করেছি আসলে তর্কের খাতিরে একমত হয়ে কথা বলতে, আমার উদাহরণটা কি বুঝছেন আপনি? তো আমি ওখানে যে 19 মিনিটের লাইভ করেছি ওখানে আমার ভুল ছিল না তা না, আমি তো অস্বীকার করতে পারবো না আমার এলোমেলো উগ্র আচরণ, আল্লাহে ভালো লাগেনি সত্যি। যাক ভালো হয়েছে, মানুষজন এটাকে খুব খারাপভাবে প্রতিকার করছে, ভালো হয়েছে, এখন কথা বলতে ভয় লাগে। ওল্লাই সহ্য হয়নি, হ্যাঁ সহ্য হয়নি, মানে যখন 2300 ফিলিস্তিনি মারা গিয়েছে, 2300 মুসলিম মারা গিয়েছে, সবচেয়ে বড় কথা কি জানেন, মানে আমি আসলে যেহেতু আমি ফেসবুকে লাইভ করতেছি, এটা তো আসলে শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ না, এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সব বাংলাদেশির মধ্যে এটা সীমাবদ্ধ। খারাপ লেগেছে যে বাচ্চা কাচ্চা মরে যাবে, মানে ইসরায়েলের 300 জন মরলে ফিলিস্তিনি 4000 মরতে হবে, এইটা পৃথিবীবাসী আবার ইউ কন্ডেম হামাস বলতেছিল। তা আমার খারাপ লাগতেছিল, ওয়াল্লাহি খারাপ লাগতেছিল, প্রচুর খারাপ লাগতেছিল। তো এইটা আসলে যাই হোক, আল্লাহ সহজ করুন। দেখুন আমি তো সমাধান দিতে পারবো না, আর আপনি যে ফেসবুকে কথা বলতেছেন আপনি সমাধান দিতে পারবেন না, হয়তো আপনি পারবেন, আপনি সক্ষম, তবে আমি সক্ষম না। ওয়াল্লাহি আমি শুধু চেষ্টা, এই যে নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আমি আমার ভাইদেরকে বলেছি, আমাকে বলেছি, আমাদের দুর্বলতা বলেছি, এবং আমি এটা বলিনি যে এটা নাই অন্যটা থাকা যাবে না। ধরনের একটা লোক সিগারেট খায় নামাজ পড়ে, আমি যদি তাকে বলি যে মাশাআল্লাহ তুমি নামাজ পড়ো কেন সিগারেট খাও, আপনি যদি ধরে নেন আমি বলছি যে তুই সিগারেট খাওয়া বন্ধ কর নাহলে নামাজ পড়িস না, আমি তো এটা বলি নাই। আমি ওই যে উদাহরণটা দিয়েছি আপনাদেরকে ওইটাই হচ্ছে মূল উদাহরণ, যে যখন আসলে দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন ওই যে মদখোর আর নেশাখোর তার স্ত্রীর গায়ে হাত তোলে, ছোট্ট একটা বাচ্চা আছে,
মারে নির্যাতন করে তার নেশা বন্ধ করে না ঘরে প্রতিদিন ঝগড়া হয় তার পাড়া প্রতিবেশীরা নিয়ে বিরক্ত তখন কিন্তু হ্যাঁ সুমন সাহেব একটা সুন্দর একটা কথা বলেছেন আমি তো বলেছি যে আমি কিছু এলোমেলো কথা বলেছি সেটা আমি অস্বীকার করছি না আপনি কেন আপনি কখন আমাকে দোষ দিবেন বারবার যখন আমি দোষটা স্বীকার করব না তবে আমি আবারও বলছি আল্লাহ সাহেব তবে একটা কথা কি আপনি তো শুনেন গালাগালি করবেন না আপনি আমার ভাই অধিকাংশ যুবকরা আমাকে শুনে সবাই শুনে বলবো না যারা শুনে এদের মধ্যে অধিকাংশ যুবক এখনও তরতাজা টকবগে রক্ত শোনো ছোট ভাই তোমাকে একটা কথা বলি মনে রাখবা মুনাফিকের আলামত তিনটি একটি হাদিসে আছে আরেকটি হাদিসে আছে যে মুনাফিকের আলামত চারটি কি চতুর্থটি হলো সে যখন রেগে যায় তখন সে গালাগালি করে খবরদার তুমি যদি কারো প্রতিবাদ করো তুমি গালাগালি অবশ্যই এটাকে অবলম্বন করবা না এতে তোমার মঙ্গল আছে কেমন আচ্ছা যাক তুমি প্রতিবাদ করবা যদি আমি অন্যায় করি আমার বিরুদ্ধে প্রতিবাদ করবা যে অন্যায় করে প্রতিবাদ করবা এটা তোমার ইমানের কর্তব্য যে তোমার যদি হাত দিয়ে থামানোর চেষ্টা থাকে হাত দিয়ে থামাবা এবার আমার বিরুদ্ধে গেলে আমার বিরুদ্ধে যদি তোমার মুখ দিয়ে বলার সাহস থাকে বলবা সুযোগ থাকে বলবা তারপরে হচ্ছে কি বলে এটাকে তোমার যদি কোনোটাই না থাকে ঘৃণা করে উল্টা ফেরবা অবশ্যই এটাই তোমার নৈতিক দায়িত্ব তবে তুমি গালাগালি করবা না এটা মুনাফিকের আচরণ আচ্ছা গেল এটা আর একটা কথা তোমাদেরকে বলি ছোট ভাই তোমরা অবশ্যই কাউকে মুনাফিক না না আমাকে যদি বলতে চাও তুমি যদি আমাকে তোমার নলেজে যদি মুনাফিক পাও বলবা কেন বলবা না তুমি যদি আমাকে ইয়াহুদির দালাল পাও তোমার নলেজে তুমি বলবা কেন বলবা না অবশ্যই বলবা আমি হলে আমিও বলবো যেটা আমার মনে হয় তবে তুমি অবশ্যই কেয়ারফুল থাকবা ছোট ভাই মনে রাখবা যে তুমি গালাগালি করো প্রথম হলো অল্প স্বল্প গালাগালি হচ্ছে কি ফাসেকি গুনাহের কাজ গুনাহ রেগে গেলেই সবসময় যখনই রাগো তখনই গালাগালি তখন হচ্ছে মুনাফিকি কিন্তু যখন তুমি কাউকে কাফের বলবা তুমি যখন কাউকে মুনাফিক বলবা নিজে যখন ক্লেম করবা মনে রাখবা একটা হচ্ছে গালি দেওয়া ফাসেকি মানে গুনাহের কাজ আর তুমি কাউকে মুনাফিক বা কাফের বলা মানে হচ্ছে তুমি ক্লেম বা দাবি করতেছ তখন ওই সামনের লোকটা যদি মুনাফিক বা কাফের না হয় তাহলে এই মুনাফিকি আর কাফের তোমার উপরে বর্তাবে তুমি এটাকে সিরিয়াসলি নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা তুমি যত বড় আলেমের ছাত্রই হও ছোট ভাই আমার তুমি যত বড় বক্তার শ্রোতাই হও তুমি আস্থা রাখো আমার এই কথায় তুমি অন্যের প্রতিবাদ করবা আমি অ্যাগ্রি করি তবে তুমি কাউকে মুনাফিক কাউকে কাফের বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবা তুমি বলবা যে কাফের তাকে কাফের বলবা যে মুনাফিক তাকে মুনাফিক বলবা অবশ্যই বলবা তবে তুমি সতর্কতা অবলম্বন করিও কারণ যদি সামনের লোক যদি মুনাফিক না হয় সামনের লোক যদি কাফের না হয় তুমি যাকে নাম ধরে বলতেছো তাহলে এটা তোমার উপরে বর্তাবে আর তুমি তখন এই কথা বলে পার পাবা না তুমি তোমার আলেমকে জিজ্ঞেস করো যে কিয়ামতে যখন আমি অপরাধী হব আর আমি বলবো যে ইয়া আল্লাহ আমি তো জানতাম না আমি উমুক উমুক বড় রব্বানিয়ীন যাদেরকে আমি আমার মাথার তাজ করেছিলাম ওদেরকে অনুসরণ করে আমি কথা বলেছিলাম তখন আল্লাহ তোমাকে আসলে এই এক্সকিউজে ছাড়বে না হয়তো আমাকে ওই এক্সকিউজে ছাড়বে না তখন যেটা হবে যে বোথ যে এটাকে লিড করেছে আর যে লিডে এসেছে উভয়কে হয়তো আল্লাহ নিক্ষেপ করবে তারপর আল্লাহ দয়ালু আল্লাহর দয়া মানুষ ইমান নিয়ে মরলে মানুষকে আল্লাহ জান্নাত দিবে এটাই সত্য মানুষের গুনাহ এটা ক্ষমা এবং অথবা শাস্তিটা আল্লাহর ইচ্ছা এটা কারো ক্ষমতা নেই এটার উপরে আচ্ছা তবে আমি ইনশাআল্লাহ আগামীতে কথা বললে চেষ্টা করবো আসলে নেগেটিভ ফোর্স দিয়ে কথা না বলে পজিটিভ ফোর্সে কথা বলার জন্য কিন্তু কেন জানেন তো ধরুন গত 3 বছর আমি কথা বলি লাইভে বা গত 8 বছর আমি বক্তব্য প্রদান করি আলহামদুলিল্লাহ 2014-15 থেকেই তো বক্তব্য দেই টুকটাক অল্প স্বল্প খুতবা জুমা পড়াই তো বেশিরভাগ নেগেটিভ ফোর্সে কথা বলেছি এবং মানুষ খুব ভালোভাবে নিয়েছে তো এবারে এইটা জিনিসটা যেটা হয়েছে আমি খেয়াল করছি যে অনেক আলেম ওদের অনেক পুরনো বক্তব্যের মধ্যে ইউটিউবাররা এডিট করে অল্প 50 সেকেন্ড লাগায় এভাবে ক্রস চিহ্ন দিয়ে রাখছে দেখা যাচ্ছে যে যে বক্তার বক্তব্যের মধ্যে এটাকে অ্যাড করা হয়েছে মানে আমার ছোট্ট 50 সেকেন্ড ক্লিপ অবশ্যই সেটা খারাপ লাগার মতো কথা আল্লাহ আমাকে ক্ষমা করুন কিন্তু আমি চেষ্টা করেছি নেগেটিভ ফোর্সে কথা বলার জন্য পজিটিভ হওয়ার জন্য ওয়াল্লাহি ধরেন কেউ যদি ইসরায়েলের মানে পক্ষ করে আল্লাহ আল্লাহ আনহুম আল্লাহ লানত করুক ওদের উপর অনেক আগে আল্লাহ লানত করেছে আল্লাহর কথাই সত্য ওরা অভিশপ্ত তো সে তো আসলে গোপনে করবে সে চাইবে না প্রকাশ্যে এসে যাক কেউ তো কাউকে এত বোকা মনে করে না যাই হোক আসলে যুক্তি সাফাই গাইতে আসি নাই যেটা সত্যি কথা সেটা হচ্ছে যাদের মনে কষ্ট গিয়েছে আমাদের অধিকাংশ হচ্ছে ইয়াং এখনো ইয়াং যে মানে এখনো দিন সম্পর্কে খুব সতর্ক আলহামদুলিল্লাহ হয়তো অত সময় দিতে পারে না চেষ্টায় আছে
আস্তে আস্তে শিখতেছে, কিছু বক্তব্য শুনে, কিছু ফতোয়া শুনে, চেষ্টা করতেছে নামাজ পড়বে, চেষ্টা করতেছে যে হস্তমৈথুন ছেড়ে দিবে, চেষ্টা করতেছে পর্নোগ্রাফি ছেড়ে দিবে, চেষ্টা করতেছে দাড়ি রাখার, চেষ্টা করতেছে যে ঠিক আছে এবার আস্তে আস্তে নামাজ পড়া শুরু করি, একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, চেষ্টা করতেছে যে বিয়ে করে ফেলতে অথবা সম্পর্কটাকে ছেড়ে দিতে, দে আর ট্রাইং সো হার্ড। তো আমি নেগেটিভ ফোর্সে জিনিসটাকে বুঝাইছি, হ্যাঁ নেগেটিভ ফোর্সে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। তো যারা ভিডিও এডিট করেছে এবং বক্তাদের বক্তব্যের মধ্যে আমি দেখেছি যে ওসামা সাহেব উনি সরাসরি কথা বলেছে, ঠিক আছে, ওখানে যদি আপনি ওখানে যেই বক্তা মানে যে ইউটিউবার বা যে কি বলে এটাকে আস্তাগফিরুল্লাহ আযীম যে ফেসবুক চ্যানেল চালায়, সে যদি ওই বক্তব্যের মধ্যে আমার বক্তব্য কাট করে, কাট করাটা ঠিক হয়নি, মানে এটাকে মোটিভটা নষ্ট হয়, মানে আমি কোন মোটিভে কথা বলেছি, আমার কথা এলোমেলো ছিল আমি স্বীকার করি, কিন্তু যদি কথা কেউ মোটিভটা চিন্তা করে যে আসলে উনি কোন মোটিভে কথা বলতেছে, তাহলে হয়তো জিনিসটা এত ঝামেলা হইতো না, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। তারপরও সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি মন খারাপ করিনি, কারণ আমি অনেক আগ থেকে অনলাইন চালাই, তবে আমার আরও মানে আমার হয়তো আরও সতর্ক হয়ে কথা বলা উচিত ছিল, উচিত না, এটা সবসময় উচিত সতর্ক হয়ে কথা বলার। হ্যাঁ তো যাই হোক, আপনারা যারা বলেন মন খুলে আমাকে যা বলার বলেন, কোনো সমস্যা নেই, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ সাক্ষী আমার কোনো ক্ষোভ নেই, তবে আল্লাহ যদি কাউকে বিচার করতে চায় আমি তো ঠেকাতে পারবো না, আর আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয় সেটা তো আমার ক্ষমতা থাকবে না। তবে এতটুকু ঠিক, আমার বক্তব্য এলোমেলো বক্তব্যের কারণে যারা আমাকে খারাপ বলেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দেবো ইনশাল্লাহ। জানি আমার অনেক দোষ, ধরে নেন, মানে কারো কেউ দোষ করেনি আমাকে কিছু বলে, ধরে নেন, বাট তর্কের ক্ষেত্রে যদি কোনো একটা বাড়তি কথা বলে দোষ করেও ফেলো, আমি ক্ষমা করে দিয়েছি, তবে আমি যে এডিট যারা করেছে তাদেরকে আমি ক্ষমা করিনি, কারণ তার ছোট্ট একটা এডিটিং আরেকটা বক্তব্যের মধ্যে ঢুকিয়ে বক্তব্যের টাইটেল চেঞ্জ করে দিয়ে মানুষের মন মানসিকতা চেঞ্জ করে সে যে 10 লাখ 20 লাখ 30 লাখ মানুষকে ভুল মেসেজ দিয়েছে, সে যদি সত্যবাদী হয় আল্লাহ তাকে প্রতিদান দেবে, তবে যদি তার এই কর্ম খারাপ হয়ে থাকে, দেখেন আমি জাজ করতেছি না, আমি বলতেছি না যে সে খারাপ করছে, আমি বলতে চাচ্ছি যে আমি আল্লাহর কাছে ইনসাফ চাইবো ইনশাআল্লাহ, যে আল্লাহ যদি সে দিন প্রচার করে থাকে তুমি তাকে উত্তম প্রতিদান দান করো এবং তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা চাই, মানুষের কাছে আমি ক্ষমা চেয়েছি। কিন্তু ইয়া আল্লাহ যদি ওই ভিডিও এডিটর উদ্দেশ্যপ্রণোদভাবে এটাকে এডিট করে এবং যতটুকু অংশ ঝামেলা হবে অতটুকু অংশ নিয়ে আসে, বক্তব্যের উদ্দেশ্যকে বিভ্রান্ত করে এবং অন্যান্য আলেম ওলামাদেরকে শুধু অতটুকুই বলে যতটুকুর উপরে ভিত্তি করে তারা ফতোয়া দিলে ফতোয়াটা ভুল হবে, ওই আলেমরা তো সেখানে নির্দোষ হয়, কারণ আলেমদের দোষ থাকে না, কারণ আলেমদেরকে যেটা প্রশ্ন করবেন আপনি প্রশ্নের উপরও ডিপেন্ড করে আলেমরা কী করবে এটাকে রিপ্লাই করবে, আলেমের তো কাজ না কে ফেসবুকে কী লাইভ করছে 19 মিনিট 20 মিনিট কথা বলছে এটা যাচাই করবে, ঠিক না? ধরুন একজন আলেম, সে আলেম, তাকে আপনি এক মহিলা যদি যে তার আলেমকে প্রশ্ন করে যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে সে কি অন্যায় করছে না ন্যায় করছে, আমাকে মারে ধরে আমি কিছু বললে আমাকে তালাক দিয়েছে, আলেম বলবে যে আপনার স্বামী অন্যায় করছে, কিন্তু ওই মহিলা যদি বলে যে আমি আরেক ছেলের সাথে কথা বলছি, কথা বলতে গিয়ে ধরা খাইছি, এক রুমে একলা পাইছে আমাকে, এরপরে আমাকে উচ্চবাচ্য বলছো তালাক দিয়েছে, আলেম বলবে যে সে এটা তার অধিকার আছে, তার রাইট আছে, রাইট? সো কোয়েশ্চেনটা যেভাবে হবে অ্যান্সারটা সেভাবে আসবে। সো ইউটিউবার আমি ওনাদেরকে ক্ষমা করবো না, যদি ক্ষমা চা করে দেবো, আচ্ছা যান ক্ষমা করে দিলাম কেন এত, তবে আমি অনুরোধ করব ইউটিউবার ভাইদেরকে, দেখো আমি ক্ষমা করে দিয়েছি, সবাই ক্ষমা করবে না, আমি ক্ষমা করে দিলাম যাও, কারণ আমি অনেক আগ থেকে অনলাইন ইউজ করি, হয়তো আমি অতটা অ্যাক্টিভ না, আমি ফেসবুক অত বেশি চালাই না, হ্যাঁ যাও আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি কাজটা ভালো করনি ভাই, যদি এটা তোমার দিন প্রচার হয়, যদি এটাই তোমার যে 10,000 কমেন্টস আসবে তোমার এখানে, 20,000 রিয়েক্ট আসবে, আর মানুষ ওই উলঙ্গ নগ্ন অ্যাডভার্টাইজ দেখবে তোমার এই ভিডিও দেখতে এসে, আর তোমার কিছু উপার্জন হবে, তবে কতই না মন্দ উপার্জন তোমার, তবে কতই না মন্দ উপার্জন তোমার, তুমি হাজার হাজার যুবকদেরকে ফিলিস্তিন ইসরায়েলের ইস্যু থেকে সরিয়ে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ায় তুমি মানে সময় নষ্ট করার সময় করে দিলা, লক্ষ লক্ষ মানুষ ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কথা বলবে, এখন আসলে ইসরায়েলকে গালি দিলে আর ইসরায়েলকে গালি হচ্ছে না, এখন বাংলাদেশের মানুষকে তুমি দুই ভাগে বিভক্ত করলে মনে হচ্ছে যে এই অমুক বাংলাদেশিকে যদি আমি গালি দিই তাহলে লানত করে তাহলে ইসরায়েলের প্রতি লানত হলো, হতে পারে লানত যে করেছে তার উপরে যাবে, হতে পারে লানত যে করেছে তার উপরে যাবে, ঠিক না? তো তুমি এমন ইরিট কেন করবা, যাদেরকে মানুষ সালাত আদায় করবে লানত করবে, যাদের মানুষ নফল রোজা রাখবে লানত করবে, দান সদাকা করবে এবং আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমি রোজা রেখেছি তুমি তুমি জালেম ইহুদিদের উপর লানত বর্ষিত করো, তুমি যেটা কোরআনে ওয়াদা করেছো তুমি সেটা ফলাও কার্যকর করো ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে আর তোমার কাছে আমরা তোমার কাছে ফরিয়াদ করি।
নফল রোজা রাখবে সোমবার বৃহস্পতিবারে বলবে যে ইয়া আল্লাহ সোমবার বৃহস্পতিবার তোমার কাছে মানুষের ইবাদত মানুষের আমল পেশ করা হয় ইয়া আল্লাহ আমি রোজা মুখে বলতেছি আল্লাহ যারা নির্যাতিত ফিলিস্তিনিদের উপর নির্যাতন করে মুসলিমদের উপর নির্যাতন করে অথবা পৃথিবীর তুমি কি মনে করো বাংলাদেশে কেউ নির্যাতিত নাই বাংলাদেশে কত মানুষ নির্যাতনের শিকার আছে তুমি ও দোয়া করবে রোজা রেখে তুমি এটাকে কি করলা ডাইভার্ট করলা ডাইভার্ট করে এখন মনে হচ্ছে যে বাংলাদেশের এই আলেম ওই আলেমকে গালি দিলে ইসরায়েলকে গালি দেওয়া হয়েছে এই 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 কাজে তুমি তোমার ওদেরকে ব্যস্ত করে দিলা তুমি বলবে আমি কেন কিছু বলি নাই দেখো আমি তোমাকে বলি আমার কথাগুলো এলোমেলো হয়েছে কথাগুলো গনস রং এখন একজন আলেমকে গিয়ে যদি কেউ প্রশ্ন করে যে একজন বক্তা এরকম বলছে যে কেন নামাজ রোজা পড়ো না তোমরা যুদ্ধ জিহাদ নিয়ে কথা বলো আমি তো এরকম বলি নাই তখন ওই আলেম স্বাভাবিক বলবে যে যেই লোকের কোনটা বলছে সে তো মুসলমানই না আমার সামনে যদি কেউ এরকম কোয়েশন করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার সামনে যদি কেউ এরকম কোয়েশন করে আমিও সেম কথা বলবো যেমনটা আমি বলেছি একটু আগে যে যদি কোনো মানুষ মহিলা যায় কোনো হুজুরকে প্রশ্ন করে যে হুজুর আমার স্বামী আমাকে তালাক দিয়েছে উচ্চ বাচ্চ আজে বাজে বলছে তালাক দিয়ে দিয়েছে আমার এখন আমার উপরে সে কি নির্যাতন করেছে হুজুর বলবেন নির্যাতন করেছে কিন্তু যদি মহিলা সত্য কথা বলে ধরে নাও তর্কের খাতিরে যে হুজুর আমি একটা ছেলের সাথে আগে সম্পর্ক ছিল বিয়ে হয়েছে কিন্তু ওই ছেলেটা আমাকে ভুলতে পারতেছিল না ওই ছেলেটা আমাকে বারবার ডিস্টার্ব করে আমি তার সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে বা হোটেলে গেছি আমি কিচ্ছু খারাপ করি নাই খালি ওই ছেলের সাথে বসে একটা গোপন কক্ষে গেছিলাম এটা আমার স্বামী জেনে গেছে জেনে গিয়ে সে রাগ করে আমাকে উচ্চ বাচ্চা বলে তালাক দিয়েছে এটাকে শিক করছে হুজুর বলবে যে ও অধিকার ওর রাইট আছে তুমি ওর সাথে অন্যায় জুলুম করেছো ওর রাইট আছে তোমার সাথে আলাদা হয়ে যাওয়ার রাইট সো একই ঘটনা যেভাবে হুজুরকে বলবে সেভাবে হুজুর ফতোয়া দেবে সো এখানে আমি কোনো হুজুরকে ভুল বুঝি নাই কারণ ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি একটা ফেসবুক ভিডিও ইডিট আগে পরের কথা আগে একসঙ্গে নিয়ে এসে কত এটাকে মানে কত বড় ম্যাসিভ একটা মানে ফলস ইনফরমেশন ক্রিয়েট করা যায় এখন ধরো যে আলেমরা হতে পারে সে কওমি আলেম হতে পারে সে সুফি আলেম হতে পারে সে আহলিয়াদেশ আলেম হতে পারে সে দেওবন্দি আলেম যেই আলেমই হোক ও ফেসবুক এত সময় দেওয়ার সময় নেই রাইট আর যখন একটা কথা কারো এগেনস্টে যায় এটা শুনতেও মানুষের আর ভালো লাগে না ফর এক্সাম্পল আপনার মাকে কেউ গালি দিচ্ছে আপনি কি এটা শুনতে থাকবেন যে হ্যাঁ সে গালি দিচ্ছে আমি শুনতে থাকবো না তো সেক্ষেত্রে যেটা হয় আপনি যখন কোনো আলেমকে অল্প একটু অংশ কোনো মানুষের মোটিভ চেঞ্জ করে নিয়ে যায় দেখাবেন সে বেশিটা শুনতেও চাইবে না বলবে যা বন্ধ করো এ তো জাহেল জালেম কাফের মুনাফিক ওয়াল্লাহি ইটস লাইক দ্যাট এটা সবার হিউম্যান নেচার সো ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী এই জন্য আমি কোনো আলেমকে এখনও ভুলই বুঝি নাই কারণ আলেমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করে হ্যাঁ আলেমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করে তাহলে প্রতিবাদ করবে কে ধরনের আজকে আমি এটা আমি ভিন্ন মোটিভে বলার চেষ্টা করেছি আমি নেগেটিভ ফোর্সে কথা বলি আজকে না আসলে আপনি যদি আমার 100টা বক্তব্য নিয়ে আসেন আমার 100টা বক্তব্যের মধ্যে আপনি 50-60টা বক্তব্য পাবেন যেটা আমি নেগেটিভ ফোর্সে ভালো বলেছি মানে আমি না করেছি যখন আসলে না করিনি হা করেছি যেমন ফর এক্সাম্পল আপনি কাউকে বলেন যে ভাত দাও আপনি আপনার ভাত দাও আপনার ওয়াইফ দিচ্ছে না এই সেই হ্যান ত্যান বকুচুই করতেছে আপনি আবার বললেন যে খিদা লাগছে ভাত দাও এখন অনেকে বলবে যে ভাতটা তো সে নিয়েও নিতে পারতো না ভাই এটা উদাহরণ দিচ্ছি উদাহরণ মানে যেটা সমাজে আসে আর কি এটা কী হইতে পারতো সেটা তো হইতে পারতো কিন্তু কী হচ্ছে সেটা বলতেছি হ্যাঁ কী হইতে পারতো কী করা উচিত সেটা বলতেছি না যা হইতেছে সেটা বলতেছি হ্যাঁ তো ধরেন সে বলো ভাত দাও বউ ভাত দিচ্ছে না বাচ্চা দেখতেছে আবার এই করতেছে ভাবি একটা আসছে কথা বলতেছে তরকারি কাটতেছে বা বেচারা 2-3 ঘন্টা থেকে ভাত দাও বলতেছে একটা পর্যায়ের মেজাজ খুব খারাপ হয়ে আছে এই পর্যায়ে বউ হঠাৎ করে এসে যদি বলে যে ভাত দিব সে বলবে যে না দরকার নাই ভাত দেওয়া দরকার নাই ভাত না খেলেও চলে সে কি ভাত খাবে না এটা বলেছে বলেন ভাই সে রাগ করেছে এটা ভুল করেছে সে চেঁচাচেঁচি করছে বউর সাথে ভুল করেছে আসলে ভুল শুদ্ধ নিয়ে কথা বলতেছি না আমি বলতেছি যে সমাজে মানুষ কীভাবে কথা বলে নেগেটিভ ফোর্সে কীভাবে পজিটিভ কথা বলে মানুষ নেগেটিভভাবে কথা বলে কীভাবে হাঁ করে আসলে সে যখন বলছে ভাত দেওয়ার দরকার নাই সে বলছে ভাত দাও জলদি দাও আমি 2 ঘন্টা থেকে চাইতেছি তোমার সাথে ভাত আমি আসলে কথাগুলো নেগেটিভভাবে বলার চেষ্টা করেছি মূলত আমি আসলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ যাই হোক আমি আসলে আমি বলতে পারি আমি কী বলেছি আর আমার কথার উদ্দেশ্য আমি ভালো ব্যাখ্যা করতে পারবো হ্যাঁ এখন একটা কোয়েশ্চেন থেকে যাবে যে আপনি সঠিক বলছেন ভুল বলছেন এটা থেকে যাবে কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক এনি টাইম আপনার সন্দেহ থাকা রাইট আছে আপনার আপনি করেন সন্দেহ আপনি যা খুশি তা বলার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে তবে আল্লাহ হিসাব নেবে আমার অপরাধের ক্ষমা আমি আল্লাহর কাছে চাই এবং আমি আবারও বলি আমার
কথাকে কেটে আলেমদের কথার মধ্যে যারা এটাকে এডিট করে বসাইছে ওই সমস্ত আলেমের কাছে আমি ক্ষমা চাই। না না না, বিশেষ করে এই বিষয়টা আমার কথাবার্তা খুব উগ্র ছিল, হ্যাঁ খুব উত্তেজনা খুব ছিল। যাই হোক, এই কথাগুলো হয়তো কেউ এডিট করে নেবে ভেবে, সেটা তো হুক কেয়ার, আল্লাহ করিম, ওল্লাহি আল্লাহ করিম। 60 বছরের জীবন কে কত দুঃখ দেবে, কে কত ভুল বুঝবে, আর কে কত কতই বা যন্ত্রণা যাতনা দেবে, কত অপবাদ আসবে। সাক্ষাৎ হবে সবার আল্লাহর সাথে, আকাশে ঠিক থাকলেই হলো, আসমানের উপরে ঠিক থাকলেই হলো, জমিনে ঠিক ব্যাঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ করিম। আর যারা ইয়াংদেরকে গুমরাহ করতেছে, ইয়াংদেরকে বেশিক্ষণ গুমরাহ করে রাখা যায় না, তাদের স্পিড অনেক বেশি, তাদের দে চেঞ্জ ভেরি, মানে তারা খুব দ্রুত চেঞ্জ হয়, ইয়াংরা খুব দ্রুত সত্য গ্রহণ করে, হ্যাঁ তারা করতে দেরি করে, ইয়াংরা কোনো আমল করতে সময় নেয় কিন্তু মেনে নিতে সময় নেয় না, ইয়াংরা চেঞ্জ হয় ভেরি ফাস্ট, খুব দ্রুত চেঞ্জ হয় ইয়াংরা, হয়তো ওই চেঞ্জেসটা তাদের ভিতরে আয়ত্ত করতে সময় লেগে যায়, বয়স হয়ে যায়, বাট তারা দ্রুত দ্রুত চেঞ্জ হয়। আমি অনুরোধ করব যারা আমাকে পছন্দ করেন এত কিছুর পরেও, আমার এত নেগেটিভভাবে কথা বলার পরেও, যারা আমাকে পছন্দ করেন, দয়া করে আপনারা কাউকে, আপনারা দয়া করে কাউকে আমার পক্ষ নিয়ে খারাপ বলবেন না, আমি এটা কাউকে শেখাই নাই। গালি দেওয়া মুনাফিকি, রেগে গেলেই গালি দেওয়া মুনাফিকি, নর্মালি গালি দেওয়া ফাসেকি, গুনাহের কাজ। সো আপনারা দুর্ব্যবহার করবেন না কারোর সাথে, আর আপনারা আস্থা রাখেন যে আলেমদের বক্তব্যের মধ্যে এই বক্তব্যগুলো কেটে লাগাইছে ওই আলেমরা এটা সম্পর্কে জানে না। আর হয়তো যে ওসামা সাহেব একজন বক্তা আছেন, আমি আসলে এই ফেস আল্লাহি আল্লাহ সাক্ষী, ইউটিউব ফেসবুক বলেন, এগুলো আমি খুব বেশি একটা ওয়াজ মাহফিল দেখা হয় না, আমার তেমন বেশি এটাতে দেখা হয় না। সো আমার সামনে ইদানিং আসতেছে, ওনাকে হয়তো কেউ একজনে বলেছে যে এভাবে এভাবে একজন লোক বলেছে যার ব্যবসা বাণিজ্য করে টুকটাক, তা হয়তো উনি সহ্য না করতে পারে একটু আজেবাজেভাবে বলেছে, ঠিক আছে মানুষ মাত্রই কথা বলা, তারপর উনি যদি এটাকে ওকে মনে করে, ওকে ওনার দিক থেকে এটা ওকে হলো, ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে আমি এতটুকু আস্থা রাখি যদি ওই 19 মিনিটের লাইফটা ওনাদের মতো বিজ্ঞ আলেমরা শোনে, ওনাদের সাথে আমাদের হাজার মতো বিরোধ আছে, থাকবে, ওয়াল্লাহি এইটা তো খুব সহজ কথা, এই যে এই লাইভের এই ধরেন আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি, এখানেও কত ভুল হয়ে যাচ্ছে আমার হয়তো কারো মতে, তবে আমার মতে তো আমি ভুল করতেছি না এখানে। হ্যাঁ, যখন কেউ আঙ্গুলে হাতে কলম দিয়ে দেখাবে যে আপনার কথার ভুল না হলেও বলার ভুল হলেও আছে, করার ভুল না হলেও বলার ভুলও আছে, যেমনটা আমি এক্সাম্পল দিয়েছি যে শবে বরাত যারা বলে, শবে বরাতের কিন্তু আরবিক ট্রান্সলেশন হচ্ছে লাইলাতুল কদর, তো যারা রমজানের 15 দিন আগে শবে বরাত করে, তাহলে কথার ভুল হলেও আছে, মানে আমি তর্কের খাতিরে বলছি যে ভুল আমি দুইটা বলছি, আপনি আপনি একটাও বলছেন না, তখন আমি তর্কের খাতিরে বললাম যে ঠিক আছে একটা হলো ভুল আছে মেনে নেন, তখন উনি বললেন যে ঠিক আছে লাইলাতুম মিন নিসফি শাবান, তখন তিনি শবে বরাত না বলে বললেন যে লাইলাতুম মিন নিসফি শাবান, তা বললাম যে দেখেন এইটাই তো কথার ভুল হলো আছে, স্বীকার করেন, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ, যার ভুল সে কারেক্ট করে নেবে, এটাই তো সিম্পল। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দয়া করে আমি আবারও বলছি আমার পক্ষ নিয়ে, আমি লাইফটা আসছি ওই জন্য, আমি দেখেছি যে অধিকাংশ মানুষ আমাকে আজে বাজে বলছে, এটাতে আমার কোনো আফসোস নেই, এটা ভালো হয়েছে, আমার ভিতরে ভুলগুলো যদি আমি অনুভব করি, আমি যদি লজ্জা পাই, আমার যদি খারাপ লাগে, হয়তো আমার ভুল সংশোধন হবে, ভালো, এটা আমার উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে যারা দুই একজন দেখছি, দুই একজন বেশি না, আমার পক্ষ নিয়ে খুব আজে বাজে বলছে, অন্য অন্য হুজুরদেরকে ভণ্ড বলছে বা অনেক আজে বাজে বলছে, এটা ঠিক না। আমি ওই প্রত্যেক মানুষকে অস্বীকার করলাম যারা আমার পক্ষ নিয়ে অন্য কাউকে গালি গালাজ করে, যারা আমার পক্ষ নিয়ে অন্য কাউকে উপদেশ না দিয়ে যারা আজে বাজেভাবে বলে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি প্রত্যাখ্যান করলাম। যদি কেউ বলে যে তার সাথে সে আমাকে পছন্দ করে, আমি তাকে পছন্দ করি না। যে আমার পক্ষ নিয়ে গালি গালাজ করে, যে আমার পক্ষ নিয়ে অন্য কারোর সাথে দুর্ব্যবহার করে, আমি তাকে পছন্দ করি না এবং তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমি ভেবেছি যে আমাকে অনেকে আদর করে, স্নেহ করে এবং সম্মান করে, আর আমি আমার লাইফটা যখন করি, আমার এখানে যারা কমেন্টস করে অধিকাংশ ছেলে পেলে 16 থেকে 28 পর্যন্ত, যারা আমার ছোট বয়স, আমার ছোট, তো আমি ভেবেছি ঠিক আছে এরা তো আমাকে শ্রদ্ধা করে, আমি তাদেরকে কারেক্ট করবো, শাসন করব। ওই শাসনের মানে ই থেকে এসে, যেহেতু আমি ওদেরকে আদর করি, ভালোবাসি, আমি চাই ওরা ভালো হোক, আমি চাই আমিও ভালো হই, ওরা ভালো হোক, আমি চাই আমি জান্নাতে যাই, ওরা জান্নাতে যাক, তো শাসন করা তারই সাজে সোহাগ করে, যে যারা আমাকে
পছন্দ করি, আমি তাদেরকে সোহাগ করি, ভালোবাসি, এই জন্য আমি শাসন করার জন্য আমি নেগেটিভ ফোর্সে কথা বলেছি যে তুমি ফিলিস্তিনকে এত পছন্দ করো, মুখে মুখে কেন বলছো? এ মুখে মুখে বলো ওদের কি কাজে আসবে? তুমি ওদেরকে সাহায্য করতে চাও তো সাহায্য করো, কিভাবে করবা? ওকে, হোয়াট অপশন ইউ হ্যাভ নাও? আমি ওদেরকে বলেছি যে তুমি সাহায্য করতে চাও, ওকে করো রাইট নাও, টুডে, আজকের এই দিনে, এখন এই মুহূর্তে তুমি কি করতে পারবা? দোয়া। আমি এটা বলেছি, আমি বলিনি যে তুমি অপারগ, অনেক কিছু করতে পারবা না, আমি এটা বলিনি। আমি বলেছি যে যদি তোমার কিচ্ছু করার না থাকে, এটা নেগেটিভভাবে বলেছি আমি। মূলত আমি যদি পজিটিভলি বলতাম, আমি বলতাম যে ভাই তোমার যদি কিছু করার না থাকে প্লিজ দোয়া করো ওদের জন্য, ভাই প্লিজ 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 ওদের জন্য দোয়া করো, আমি এইভাবে বলতে পারতাম। বাট আমি চেষ্টা করেছি নেগেটিভভাবে আরও বেটার কন্ডিশনে বলতে, যাতে করে ওর হৃদয়ে কথাটা লাগে যে তুমি মুখে মুখে কথা বলো, তুমি তো সত্যবাদী নও, তুমি ফিলিস্তিনিদের জন্য পক্ষে কথা বলতে চাও, ওকে হোয়াট ক্যান ইউ ডু? আমি নেগেটিভভাবে বলেছি যে তুমি তুমি সত্যবাদী, কে কী করে এগুলো বাদ দাও, তুমি কী করতে পারবে সেটা বলো, আমি এভাবে বলতে চেয়েছি। এটাকে পজিটিভলি বললে কীভাবে বলতাম? পজিটিভলি বললে বলতাম যে ভাই তোমরা যে যেখানে আছো প্লিজ দু রাকাত নামাজ পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করো, তোমরা সাহায্য সহযোগিতা যার যেই ক্ষমতা আছে ক্ষমতার বলে তোমরা জালেমদের বিপক্ষে এবং মজলুমদের পক্ষে দাঁড়াও। আমি তো এভাবেই বলতাম কথাটা, কিন্তু আমি বলেছি যে তুমি মুখে মুখে বলছো, তুমি কী করছো? আমি তো বলি নাই যে তুমি কিছু করো নাই, তার মানে যে করছে তাকে তুমি বলি নাই কথাটা। আমি কথাটা বলেছি যে মুখে মুখে বলতেছে কিন্তু কিছু করে নাই, তাকে বলেছি কথা। এরপর আমি তাকে একটা অপশন দিলাম যে তুমি কি করতে পারবা, যে অনেক কিছু করতে পারবে সে অনেক কিছু করবে, যে কিছুই করতে পারতেছে না, সিদ্ধান্ত নিতে পারতেছে না, আমি তাকে বলেছি তুমি কি করতে পারবা, সে সিদ্ধান্ত নিতে পারতেছে না, আমি তাকে সিদ্ধান্ত দিয়েছি যে তুমি অ্যাটলিস্ট দোয়া করো। তো দোয়া করার ক্ষেত্রে যদি সে এগ্রি করে, তাহলে আমি তাকে তখন বলেছি যে আমাদের মধ্যে কতজন ফজর পড়েছি আজকে, কতজন আমরা বাবা মায়ের সাথে অন্যায় থেকে বিরত আছি, কতজন আমরা সুদ ঘুষ দুর্নীতি অন্যের হক থেকে আমরা বিরত আছি। আমি ওকে বলতে চাইছি তুমি আসলে কিছু করতে চাও ফিলিস্তিনের সাথে, তাহলে তুমি অন্যায়গুলো থেকে বিরত থাকো, দোয়া করো যাতে তোমার দোয়া কার্যকর হয়। আসলে 19 মিনিটের বক্তব্য যদি এখন তাফসির করি, আপনি যদি বলেন যে কেন তাফসির করতেছি, আসলে এটা তাফসির হয়ে গেছে। 50 সেকেন্ডের তাফসির প্রায় কয়েক লাখ মিনিট, কয়েক হাজার লক্ষ কোটি মানুষের কাছে চলে গেছে 15 মিনিটের তাফসির। হ্যাঁ, সেটাই আর কি। যাই হোক, আমি সজ্ঞানে বলতেছি, আমাকে যদি কেউ খারাপ বলে এটা আমার আর তার ব্যাপার, যদি কেউ আমার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে ওদেরকে গালি গালাজ বা মন্দ বলে, আমি আপনাদেরকে প্রত্যাখ্যান করলাম, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরা যারা আমার পক্ষ নেওয়ার ভান করে, মানুষকে গালাগালি করে, মানুষকে তুচ্ছ করে, যেই আলেমদের বক্তব্যের, যে আলেমদের পেজে অন্য কিছু বললে, অন্য কাউকে নিয়ে বললে, সবাই গিয়ে তাকে মুনাফিক, কাফের, ইহুদি, বেঈমান, হ্যাঁ এগুলা বলে, ওই আলেমরা যদি এর প্রতিবাদ না করে এটা তাদের ব্যাপার। তবে আমি জামশেদ মজুমদার যদি ইন্টারনেটের মাধ্যমে বা বাংলাদেশের মাধ্যমে আমার পুরো এই জীবনে যদি আমাকে 5 জন মানুষ ভালোবাসে, আমাকে আমি সব আল্লাহর জন্য ভালোবাসে, আমি সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। তবে আমি তাদেরকে ভালোবাসি না যারা মিথ্যা ভালোবাসে, মানে আমার পক্ষ বা ইসলামের পক্ষ নিতে গিয়ে অন্য কাউকে হ্যাও তুচ্ছ, হ্যাও প্রতিপন্ন, গালিগালাজ, একেবারে পার্সোনাল অ্যাটাক করে কথা বলে, তাদের সাথে আমার সম্পর্ক নেই। এটা আমি অনেক আগেও বলেছি, আবারও বলছি। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।